আপনারা জানেন যে গত 6 মাস ধরে একটি ডিভিশন বেঞ্চে 21 আগস্ট মামলার ডেথ পেনাল্টি তথা ডেথ রেফারেন্স উপরে শুনানি চলছে। আমি জনৈক জাহাঙ্গীর আলমকে ডিফেন্স করেছি এবং এই মামলাটা আমি আর্গুমেন্ট রেখেছি। এটা সেকেন্ড জজ মেয়ার নাটক। জনৈক এএসপি ফজলুল কবির এটা তদন্ত করেছে এবং একজন জাহাঙ্গীর আলম বদরের পরিবর্তে আমাদের এপিলেন্ট জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর আলম হলো একজন ল্যাব তোষকের দোকানদার, আর জাহাঙ্গীর আলম বদর হলো হরকাতুল জিহাদ অফ বাংলাদেশের সদস্য, যে মুক্তি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। সো এইটা একটা এই জিনিসগুলো নিম্নকোট বিবেচনায় নেয় নাই বলে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা আশা করি আমাদের এই অ্যাপিলেন্ট ন্যায় বিচার পাবে এবং মৃত্যুদণ্ড থেকে খালাস প্রাপ্ত হবে। আচ্ছা, আপনি তো বলছেন যে জজ মিয়া নাটক, এই মামলাটা শুরুটাই তো জজ মিয়া নাটক দিয়ে, সেক্ষেত্রে আপনি এটা কীভাবে প্রমাণ করলেন? কোর্টকে, হাইকোর্টকে কীভাবে বললেন, মানে কোন যুক্তি? আমি হাইকোর্টকে দেখিয়েছি, আইও জেরা এবং তার জবা তার চার্জশিটে বলেছে তারা জাহাঙ্গীর আলম বদরকে গ্রেপ্তার করেছে, জাহাঙ্গীর আলমকে নয়। জাহাঙ্গীর আলম বদরের বাড়ি হলো দোহার, আর এই জাহাঙ্গীর আলম বদরের বাড়ি হলো দোহার, জাহাঙ্গীর আলমের বাড়ি হলো কুষ্টিয়া। সো দে হ্যাভ টেকেন দ্য রং পার্সন, এবং আমরা আশা করি হাইকোর্ট ডিভিশনে আমাদের এপিলেন্ট ন্যায় বিচার পাবে। আপনারা জানেন যে ফজলুল কবির 26 জনকে তার চার্জশিটে অব্যাহতি দিয়েছিল, তার ভিতরে একজন ছিল জজ মিয়া, বহুল আলোচিত জজ মিয়া, এবং জজ মিয়াও কিন্তু 164 করেছিল। যে 28 জনকে অব্যাহতি দিয়েছে তার ভিতরে 3 জন 164 করেছিল, সেই 3 জন 164-এর একজন ছিল জজ মিয়া। এবং এইখানে এই যে জাহাঙ্গীর আলম, এইটা সেকেন্ড জজ মিয়া নাটক বা ড্রামা করা হয়েছে। আমরা আশা করি আমাদের এপিলেন্ট এখান থেকে ন্যায় বিচার পাবে এবং সে অনারেবলি অ্যাকুইটেড হবে। আর কতদিন আছে, মানে আর কতদিন লাগতে পারে মামলা শেষ হতে? আপনি জানেন এখানে অনেক এখনও বাবর সাহেবের মামলা শুনানি হয়নি, তারপরে এখন এই মুহূর্তে চলছে আপনার জেনারেল রেজাকুল হায়দার, এরকম আরও 10-12 জনটা বাকি রয়েছে, আরও 6 মাস এটা শুনানি চলতে পারে বলে ধারণা করছি।